ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্লেয়ার ড্রাফট। সরাসরি দল না পাওয়া লিটন দাস কোন দলে যাবে সেটাই আলোচনার বিষয়। তিনি ছাড়াও একই ক্যাটাগরির মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ কোন দল পাননি। এর আগে দেশের সাতজন জনপ্রিয় ক্রিকেটারকে প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি সাত দলে নেওয়া হয়েছে। জানা গেছে 400 বিদেশি ক্রিকেটারের সাথে 200 দেশি ক্রিকেটার থাকবেন প্লেয়ার্স ড্রাফটে।